আজকের ভিডিওতে আমি বলবো তোমাদের একটা মানুষ তোমাকে যখন সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কোনো জায়গা থেকে তুমি তার সাথে কোনো কথা বলতে পারছো না এই অবস্থায় তোমাকে কি করতে হবে এমন যাতে সে তোমার ব্লকটা নিজে থেকে খুলবে একদম তাই এমন কিছু কাজ আছে যেগুলো করলে যে মানুষটার থেকে তুমি ভাবছিলে যে সে তোমার ব্লকটা কেন খুলছে না সে কিন্তু তোমার ব্লক খুলে দিতে বাধ্য হবে আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা এই প্রশ্নগুলো করো যে দিদি কেন পার্টনার ব্লক খুলছে না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে কোনো জায়গা মিস করলে চলবে না তাই আজকের ভিডিও তো আমি শুরু করার আগে প্রথমে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ব্লক কেন হয় আগে যদি আমরা ব্লক হওয়ার কারণটা না জানি তাহলে কিন্তু ব্লক খোলার ব্যাপারটা তো আসতে পারবো না তাই প্রথমে আমাদের দেখতে হবে যে ব্লক কেন হয় ব্লক অনেকগুলো কারণে হয় প্রথম কারণ তোমার সাথে পার্টনারের কোনো কারণে মতবিরোধ হলো কোনো কারণে ঝগড়া হলো কোনো কারণে সে আপাতত রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছে না আপাতত সে তোমাকে টেম্পোরারি ব্লক করলো দ্বিতীয়ত পার্টনার তোমাকে পছন্দই করছে না সে তোমার প্রেজেন্সটাই চাইছে না সে চাইছেই না কি তুমি তার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করো তাই জন্য সে তোমাকে ব্লক করলো তৃতীয়ত তৃতীয় কারণ হচ্ছে তোমার মানে পার্টনারের তোমার কিছু জিনিস পছন্দ হচ্ছে না সে তোমাকে বারবার ধরে বলে টায়ার্ড হয়ে গেছে বারবার করে বলে আপ হয়ে গেছে কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করছো না তাই জন্য সে তোমাকে ব্লক করছে নম্বর তার লাইফে অন্য কেউ চলে এসছে সে আর চাইছে না রিলেশনশিপটা কন্টিনিউ করতে বাট তোমাকে সে খোলাখুলি বলতেও পারছে না তাই জন্য সে তোমাকে ব্লক করছে ছয় নম্বর ছ নম্বরে আসছে যে পার্টনার চাইছে না যে তুমি তার গতিবিধি বা সে কি করছে না করছে সেই জিনিসগুলো দেখো বা পার্টনার তোমার চাইছে না মানে এতগুলো কারণ থাকে ব্লক করার যারা বলো যে আমি জানি না কেন ব্লক করেছে এতগুলো কারণের মধ্যে একটা কারণ তো অবশ্যই হবে আর তোমাকে যখন ব্লক করেছে তুমি জানবে না বা কোনোটা ফিল করতে পারবে না এরকমটাও হতে পারে না তাই তুমি অবশ্যই জানবে এবার আসছে এতগুলো কারণের মধ্যে কোনো একটা কারণে তোমাকে ব্লক করেছে কি কারণে ব্লক করেছে সেটা যেহেতু আজকে ভিডিও টপিক নয় তাই কী কারণে ব্লক করেছে সেটা আমরা যাব না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিও নাইস তোমাদের সাপোর্ট ভীষণ দরকার একটু সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো একটু তোমাদের সাপোর্ট পেলে আমিও মোটিভেট হই তো আমিও আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে আচ্ছা এবার আসছি ব্লক খোলার ব্যাপার প্রথমে আমি কিছু রুলস তোমাদের সাথে শেয়ার করব যারা মনে করবে এই রুলসগুলো ফলো করতে পারবে তারাই ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবে যারা মনে করবে আমরা এই রুলস ফলো করতে পারবো না মাঝখানে আমরা চেনটা ব্রেক করে দেব তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় কি রুলস বলবো প্রথম কথা তুমি কি পারবে পার্টনারকে কষ্ট দিতে যদি পারো তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য তুমি কি পারবে পার্টনারকে এটা বোঝাতে যে তার ব্লক করাতে তোমার কোনোই ফারাক পড়ছে না তুমি একদম বিন্দাস আছো সেটা যদি তাকে বোঝাতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তুমি কি পারবে তোমার পার্টনারকে এইটা ফিল করাতে যে সে ব্লক করে ভুল করেছে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ কিছু জিনিস আমাদেরকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে কিছু জিনিস আমাদেরকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হয় আমি যদি গা ভাসিয়ে দিই আমি যদি নিজেকে শক্ত না রাখি উল্টো দিকের মানুষটা আমাকে কেন খুলবে ব্লকটা খুলবে কেন সে তো তোমাকে ব্লক করেছে যে যাতে তোমাকে হার্ট করা যায় যাতে তোমাকে কষ্ট দেওয়া যায় যাতে অন্য জায়গায় একটা সময় কাটানো যায় বিভিন্ন এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণে তো সে তোমা মেন কথা যে সে তোমাকে ব্লক করেছে তাই ব্লকটা খোলার জন্য বাস তোমাকে তো কিছু একটা কঠিন পদক্ষেপ নিতে হবে না হলে তো সে তোমার ব্লক খুলবে না তুমি যদি তাকে দেখাও তুমি দুঃখে আছো কষ্টে আছো হেনা তেনা তাহলে কি সে তোমার ব্লক খুলবে সে কিন্তু তোমার ব্লক খুলবে না যারা আমার সাথে পার্সোনালি ফোন কলে কথা বলতে চাও তারা আমাকে ম্যাস ফেসবুকে মানে মেসেঞ্জারে মেসেজ করো বিপাশা রাহা মুখার্জি আইডিতে আর বা বং পেন্সিল বিপাশা বং পেন্সিল পেজ আমার পেজ আছে ওখানেও তোমরা মেসেজ করতে পারো আমরা ওখানে ডিটেলসে কথা বলে নেব আচ্ছা এবার আসছি যে তোমাকে কি কি কাজ করতে হবে মনে করো তুমি পারবে আমি যেগুলো বলবো তুমি সেগুলোকে ফলো আপ করতে পারবে প্রথম কাজ হচ্ছে তোমার তোমাকে তোমাকে ব্লক করে দিয়েছে এইটা যে আমার তাতে এসে যায় না আমি তাকে কোনোরকম রিকোয়েস্ট করব না প্রথম প্রথম এক দুবার আমরা অবশ্যই রিকোয়েস্ট করতে পারি করা উচিত প্রথম প্রথম রিকোয়েস্ট করবে তারপরে তাকে কোনো রিকোয়েস্ট করবে না নিজেকে একদম চেপে দেবে প্রথম কাজ তোমাকে এটা করতে হবে যাতে সে এটা ভাবতে থাকে যে আমাকে একবারও বলছে না দু তিনবার বলেই থেমে গেল, এই কাজটা তোমাকে করতে হবে দ্বিতীয়ত তোমায় কি করতে হবে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় কখনো স্যাড পোস্ট করবে না যে পার্টনার ব্লক করে দিয়েছে দুঃখের ভিডিও দুঃখের গান দুঃখের স্টেটাস কখনো না একদম নর্মাল থাকবে কারণ জানবে তোমার পার্টনার যতই তোমায় ব্লক করে দিক সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টক করে অন্য আইডি থেকে তাই জন্য বিন্দাস থাকবে বিন্দাস দেখাবে তৃতীয়ত তৃতীয়ত কী করবে পার্টনার তোমায় ব্লক করে দিয়েছে বলে বলে তুমি ঘরের মধ্যে দুমড়ে মুছড়ে থাকবে না তুমি যেমন ফ্রেন্ডদের সাথে মিশতে তেমন মিশবে তেমন ঘুরতে যাবে তেমন বেড়াতে যাবে এতে কী হবে পার্টনার তো তোমার খোঁজখবর তো রাখবে সে দেখবে যে তুমি তোমার মতন হ্যাপি আছো আর চার নম্বর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাকে ভেতর থেকেও হ্যাপি থাকতে হবে আগের দিনের ভিডিও আমি যেমন বলেছিলাম ভেতর থেকে তোমাকে পজিটিভিটি আনতে হবে যে পার্টনার আমার ব্লক একদিন খুলেই দেবে খুলেই দেবে খুলেই দেবে এইটা মনের মধ্যে ভাবতে হবে এবং পজিটিভ ওয়েতে তোমাকে কাজ করে যেতে হবে এই যে হাসিটা তুমি রাখছো এটা লোকের সামনে রাখার সাথে সাথে ভেতরেও এটাকে রিফ্লেক্ট করতে হবে ভেতরেও যখন তুমি আনবে অটোমেটিক তুমি এই যে একটা ফেজ থেকে অটোমেটিক নিজেকে কিছুটা হলেও বের করে আনতে পারবে আর যখনই তুমি নিজেকে বের করে আনবে সেইখান থেকে তোমার পার্টনারের ভাবনা শুরু হবে এটাই কিন্তু সাইকোলজি বলে আমরা যখন পজিটিভ ভাববো সেও তখন ভাবতে বাধ্য হবে তাই জন্য তুমি যখনই তা সেই জিনিসগুলো নিয়ে ভাবা নেগেটিভ ভাবা বন্ধ করে দেবে সেইখান থেকে তোমার পার্টনারে পজিটিভ ভাবা শুরু হবে সে তোমার খোঁজ নেওয়ার জন্য তুমি কি করছো দেখার জন্য সে তোমার ব্লগ খুলবে এবং তোমাকে মেসেজ করবে মিলিয়ে নিও যদি এত কিছুর পরেও না করে তাহলে বুঝিনিও সে কোনো নিডসে এসেছিলো তোমার কাছে নিডস পুরো হয়ে গেছে আর তোমাকে তার প্রয়োজন নেই কিন্তু যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে বাট রিলেশনশিপে ইন্টারেস্ট পাচ্ছিল না বা অন্য জায়গায় আটকে পড়েছিল সে কিন্তু তোমার ব্লগ খুলে তোমাকে মেসেজ করবেই দশ দিন পর পনেরো দিন পরও এক মাস পর দু মাস পরক বাট তোমাকে পেশেন্স লেভেল রাখতে হবে যেইভাবে আমি বললাম সেই সিচুয়েশন ওয়াইজ যদি তুমি কাজ করতে পারো ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট তুমি